মন্ট্রিয়ালে আমরা এই হোটেলে উঠছি। এই হোটেলটাই আমি আজ 3-4 দিন আগে বুক করে রেখেছি। This one is closed, mama. You have to open for you. Hey, you can press the one. Yes. Bas. Hey, ভিতরে ঢুকলাম। এই হচ্ছে বাদিকের রিসেপশন। এই হোটেলের ঘরের দিকে আমরা এখন যাচ্ছি। আমাদের ঘরের নাম্বার 1300 আর 13 ফ্লোরে। আমরা এবার হোটেলে চেক ইন করলাম। মন্ট্রিয়াল ডাউনটাউন ইস্ট সাইডে আমাদের হোটেল। আমরা একটা সুইট বুক করেছি। প্রথমে দরজাটাকে লক করে দিই। ওকে, এদিক থেকে গিয়ে এখানে একটা ঘর। হোটেলের 13 তলায় আমাদের রুম। রুমগুলো বেশ বড়, প্রত্যেক ঘরে একটা করে টিভি আছে আর বড় জানলা তো আছে। জানলা দিয়ে ডাউনটাউন টরন্টো বলছি, মন্ট্রিয়াল দেখা যাচ্ছে। ডাউনটাউন মন্ট্রিয়াল এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। প্রত্যেকটা ঘর খুব সুন্দর করে সাজানো। এখানে একটা ক্লোজেট, প্রায় ওয়াকিং ক্লোজেট। এটা ওয়াকিং ক্লোজেট, বেশ ভালো বড় ঘর। এনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তাছাড়াও আমরা পুরো কিচেনও আমরা নিয়েছি। মানে আপনি পুরো কিচেনে পুরো ফুল ফ্লেজেড কিচেন, স্টোভ, মাইক্রোওয়েভ, বেসিন, বড় ফ্রিজ, ডিশ ওয়াশার সব রয়েছে। মানে বাড়িতে যা যা থাকে আর কি, সমস্ত কিছু। এখানে আরও একটা বড় ক্লোজেট, ব্ল্যাঙ্কেট, আয়রন টেবিল সব রাখা আছে। এটা সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটা খুবই বড়, প্রায় 12x12 তো হবেই ঘরের আয়তন। এদিক থেকে শহরের ভিউটা অন্যরকম, খুব সুন্দর ভিউ এদিক থেকে। এবার যাচ্ছি লিভিং রুমে। এটা হচ্ছে সবচেয়ে বড় লিভিং রুমটা, সত্যি বিশাল। এখানেও একটা টিভি, মানে প্রত্যেক ঘরে টিভি, লিভিং রুমে টিভি, সব আলাদা আলাদা করে। এখানে একটা ছোট্ট ব্যালকনিও আছে বাইরে যাওয়ার জন্য, আমাদের দেওয়ার দরকার নেই এই মুহূর্তে। খুবই ছোট ব্যালকনি। হ্যাঁ, একটা ছোট্ট টিলার মতন, পাহাড় বলা যায় টিলা ওই রকম আর কি। বারবি বসে পড়েছে তোর ফেভারিট চ্যানেল নিয়ে। এদিক থেকেও ভিউটা সত্যি খুব সুন্দর, ডাউনটাউন মন্ট্রিয়াল। আর আমরা আছি ইস্ট মন্ট্রিয়ালে। মানে জিনিসটা এমন হয়ে গেছে, এটা হচ্ছে কিচেন, রান্নাঘর। এখান থেকে রান্না করে আমরা এখানে বসে খেতে পারি। হোটেলটা যেরকম যেরকম ওরা ছবি দিয়েছিল ঠিক সেরকমই দিয়েছে। খুবই সুন্দর সব কিছুর ব্যবস্থা। এই হচ্ছে আমাদের হোটেল ভিউ। আজ থেকে 3 দিন আমরা এই হোটেলেই থাকবো। এই হোটেল থেকেই সব জায়গা ঘুরতে যাব। আবার রাত্রে এসে এই হোটেলেই থাকবো। অবশ্য থাকবো আমরা হোটেলে আর কতটুকু সময়। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের মধ্যে একটা বাথটাব তো আছেই, এখানে থাকেই সব জায়গাতেই বাথটাব। তাছাড়া কমোড তো থাকবেই, ওয়াশ বেসিনও সুন্দর, আর আয়তনটাও বিশাল বড়, খুবই সুন্দর। আমি অবশ্য সব হোটেলেই আগে একবার দেখে নিই ওদের ওয়েবসাইটে যে
বাথরুমগুলো কীরকম, ওয়াশরুমগুলো ঠিক ভালো কি না, ওয়াশরুমের প্রতি আমার একটা এরকম আছে, ওয়াশরুম যদি ক্লিন না থাকে আমার ঠিক থাকতে ইচ্ছা করে না। তবে এই দেশে এখনও পর্যন্ত ওয়াশরুম ক্লিন নেই এরকম কোনো জায়গা আমি পাইনি। বলতে বলতে এই ফুল ফ্লেজে আমাদের রান্না শুরু হয়ে গেছে বারবির জন্য স্পেশালি। বারবি তো বাইরের এই সমস্ত খাওয়া কিছুই খাবে না। আর এখানে যেহেতু মন্ট্রিয়াল ফ্রেঞ্চ প্রধান জায়গা, তো সেখানে যে সমস্ত খাবার সেগুলো বারবি কেন আমিও খাবো না, তাই জন্য আমরা সব কিছু মানে খাবো, একটুখানি হয়তো একটুখানি হয়তো টেস্ট করতে পারি। আচ্ছা লাঞ্চ করব, কিন্তু ডিনার আমরা বাড়িতেই করব। তো আমরা কিছুক্ষণ এই কিছুক্ষণ আগে এলাম, তো আমরা ভাবছি যে সব কিছু রান্নাবান্না করে বারবিকে একটু খাইয়ে আশপাশের সমস্ত জায়গা একটু ঘুরে আসি। বারবির জন্য কি রান্না করছে এখন? বাইরে বেরোলেই তোমরা শুধু পিজা আর বিরিয়ানি এসব খাবে, একটা বেলা অন্তত হেলদি খাও। হ্যাঁ সে অবশ্য ঠিক। আমার একবেলা লাঞ্চটা বাইরে করবে, ডিনারটা করে করবে, অন্তত একটা টাইম হেলদি কিছু খাও। আরে তাই জন্য এখানে ভাত করছি, ডাল করছি, আলু সেদ্ধ বসিয়েছি মাইক্রোওয়েভে, ওটা পেঁয়াজ রসুন রসুন দিয়ে ভালো করে মাখবো, ঘি এনেছি, লঙ্কা এনেছি। ও পুরো সংসার উঠানো হয়ে গেছে আমার। আর এখানে ডিম আছে, ডিমের পোচ করবো। বাহ চলো তাহলে খেয়ে দেই বেরোই, রাত্রিবেলা 12টা 1টা 2টো যখন খুশি ফিরলেই হলো আবার কি। আর ও তোমার ফ্রাইড রাইস ভালো হয়েছে? ও তোমার এখানে চিকেন ফ্রাইড রাইস আছে? ও চিকেন ফ্রাইড রাইস আবার বানানো আছে, ওয়াও ফ্যান্টাস্টিক। আছে লেটাস আছে, আমার লেটাস আছে, স্যালাড বানাবার এখানে, বাটার আছে, বাটার আছে, কিউকাম্বার, বাস চিকেন মেয়োনিজ। তাহলে আমার মানে টরন্টোর বাড়ির কিচেনটাই এখানে চলে এসেছে, মন্ট্রিয়ালে সব আছে। বারবি দেখি কি করছে। বারবি তোমার চিকেন ফ্রাইড রাইস। এই হচ্ছে কানাডার ফ্ল্যাগ, আর এই হচ্ছে মন্ট্রিয়াল যেই প্রভিন্সে আমরা আছি তার নিজস্ব ফ্ল্যাগ। কানাডায় প্রত্যেকটা প্রভিন্সের আলাদা আলাদা নিজস্ব ফ্ল্যাগ থাকে, দেশের তো একটা আছেই প্লাস নিজস্ব প্রভিন্স বা রাজ্যতেও একটা আলাদা আলাদা ফ্ল্যাগ থাকে। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে সন্ধ্যে 7:30 মতন বাজে, আমরা একটু রাস্তায় বেরিয়েছি, চারপাশে একটু দেখব, কালকে তো পুরো শহরটা দেখবই, তার আগে আমরা আজকে একটু হেঁটে হেঁটে চারপাশটা একটু দেখব। এখন গরমকাল হওয়াতে সুবিধে যে সন্ধ্যে 7:30 বাজুক বা 8টা বাজুক সূর্যাস্ত হয় না, মোটামুটি সূর্যাস্ত হতে হতে 9:30-10টা, তাই যেন অনেকটা সময় ঘুরতে পারা যায়। হাঁটতে হাঁটতে হঠাৎ করে চায়না টাউন দেখতে পেলাম, তো চায়না টাউনের দিকেই চলে যাই, একটু ঘুরে আসি চায়না টাউন, মন্ট্রিয়াল চায়না টাউন কেমন দেখে আসি। চায়না টাউনে ঢোকবার সঙ্গে সঙ্গে চারপাশে শুধুই চাইনিজ খাবারের রেস্টুরেন্ট, আর সারা পৃথিবীতে চাইনিজ খাবারের তো লাজবাব, সব জায়গাতেই চাইনিজ খাবার প্রচণ্ড জনপ্রিয়। চাইনিজ এবং ইন্ডিয়ান ডিশ সারা পৃথিবীতে যে কোনো জায়গায় আপনি পেয়ে যাবেন, এবং সব জায়গাতেই প্রচণ্ড রকমের ফেমাস, সবাই লোক পছন্দ করে। আর সন্ধ্যে 7:30, এখন ডিনার টাইম। মন্ট্রিয়াল সিটি প্রায় 400 বছরের পুরনো, এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে খুব পুরনো সব বিল্ডিং, আর এখানে আমরা এখন খুঁজছি একটা সুপার মার্কেট, সেখান থেকে কোনো কিছু কিনতে হবে। কিন্তু অসুবিধাটা হচ্ছে রাস্তাঘাটে কেউই প্রায় ইংলিশ বলেই না, মানে 2-3 জনকে জিজ্ঞেস করলাম বুঝিয়ে উঠতে পারলো না, আর যে ইংলিশটা বললো সেটা আমরা বুঝতে পারলাম না। এবার একজনকে পাওয়া গেছে, সে তাও লেফট রাইট করে কিছুটা বোঝাতে পারলো, দেখি এবার পাওয়া যায় কি না সুপার মার্কেটটা। এই এতক্ষণে আমরা একটা সুপার মার্কেট খুঁজে পেলাম। আসলে মন্ট্রিয়ালে সব কিছুই সন্ধ্যে 7টার মধ্যে বন্ধ হয়ে যায়, কি গরম কি শীত সব সময়, তার ফলে ম্যাক্সিমাম জায়গায় বন্ধ হয়ে গেছে, কয়েকটা সুপার মার্কেট শুধু খোলা আছে, তার মধ্যে এটা একটা। একটা মার্কেট তখন থেকে খুঁজে যাচ্ছি, রাস্তায় অন্তত 10-15 জনকে জিজ্ঞাসা করার পরে একজন দেখালো। বারবিও খুঁজছিল, আমরাও খুঁজছিলাম, তো বারবি একজনের সঙ্গে কথা বলে এই মার্কেটটা খুঁজে পেলাম।
দুধ কেনার জন্য। এখন যাব আমরা ভেতরে দুধটা কিনতে। দুধ খুঁজতে খুঁজতে আমরা নিয়ারেস্ট একটা সুপার মার্কেট পেয়েছি। এতক্ষণ ভাষার বোঝার অসুবিধার জন্য সুপার মার্কেট আর খুঁজে পাচ্ছিলাম না, এর সামনে দিয়েই ঘুরছিলাম, কিন্তু এটা যে সুপার মার্কেট কিছুতেই বুঝতে পারছিলাম না। আমাদের দুধ আর কিছু টুকিটাকি আরও কিছু নিতে হবে, তাই জন্য আমরা এসেছি। খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো এই সুপার মার্কেটটা খুঁজতে গিয়ে। এত লোককে জিজ্ঞেস করেছি, কমসে কম 10 থেকে 15 জনকে জিজ্ঞেস করেছি, প্রত্যেকেই উত্তর দিচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না, বিকজ দে স্পিক ইন ফ্রেঞ্চ। এদিকের সুপার মার্কেটগুলোই হচ্ছে এইরকম যে আপনার প্রয়োজন হোক বা না হোক, এরা এমনভাবে সমস্ত জিনিসকে সাজিয়ে গুছিয়ে রাখে যে দেখলেই মনে হয় যেন কিনে ফেলি, লাগুক বা না লাগুক, বাড়িতে থাকুক পরে সব, এরকম একটা ব্যাপার। এটা একটা সেল করার একটা বলতে পারেন প্রসেস। সব কিছুই দেখুন কী সুন্দর করে সব কিছু সাজানো গোছানো রয়েছে। এমন এমন জিনিস আছে যেগুলো আমরা কিনে নিয়ে আসি, বাড়িতে পড়ে আছে, হয়তো ইউজ করা হয়নি বা কোনো খাওয়া হয়তো খাওয়াও হয়নি, কিন্তু কিনে ফেলা হয়েছে, ওই সামনে এমনভাবে রাখা আছে। এই হচ্ছে সেই ফেমাস কেনেডিয়ান মেপেল সিরাপ। কেনেডিয়ান ফ্ল্যাগে যেমন মেপেল লিফ থাকে, ঠিক সেরকম ওই মেপেল ট্রি থেকে সিরাপ তৈরি হয়, সেই সিরাপ এখানে সবাই খাওয়া খেয়ে থাকে। আচ্ছা, আরেকটা হচ্ছে হানি মধু। ইজ ইট সিরাপ আর হানি? ও, মেপেল সিরাপ। আচ্ছা, এটাও সিরাপ, দেখুন এই হচ্ছে মেপেল সিরাপ, কেনেডিয়ান মেপেল সিরাপ, খুব বিখ্যাত, সবাই খুব খায় দেখি। এই আরে খাওয়া, বারবি খুব পছন্দ করে সুশি, বারবি সেটা খায়, আমরা কেউ খাই না, আমি তো অন্তত খাই না, এত কাঁচা কাঁচা আমার খাওয়া ভালো না, খুশায় না। খাবি নাকি সুশি? মাকে গিয়ে বল। আর এদিকে আছে চিজ, ফ্রেঞ্চ চিজে ভর্তি। দেখ, ইন্ডিয়ান খাবারও চলে এসছে, থাকতেই হবে পারবি, ইন্ডিয়ান খাবার ছাড়া এত টেস্টি ফুড কে বানাবে আর কে দেবে। এক্সিট খুঁজে পাচ্ছিলাম না, তারপর বলছে এইটা নাকি এক্সিট লেখা। আচ্ছা, সেটা দেখে এখন বেরোতে হচ্ছে, মানে বারবি বলে দিল। হোটেলে চেকিং করার পরে মন্ট্রিয়াল শহর আমরা একটা ইভিনিং ওয়াক করতে বেরিয়েছি। তার মধ্যে আমাদের কিছু টুকিটাকি কেনারও ছিল, যেমন দুধ, কিছু ফলমূল, সেগুলো কেনবার জন্য মার্কেট খুঁজছি। এখন চলুন ইভিনিং ওয়াকের সাথে সাথে মন্ট্রিয়াল সিটিটা একটু দেখে নিই। সন্ধে 8:30 বেজে গেছে প্রায়। এই হলো মন্ট্রিয়ালের নিজস্ব ব্যাংক, ব্যাংক দি মন্ট্রিয়াল, বিএমও। বিমো অবশ্য সারা ক্যানাডাতে এবং ক্যানাডার বাইরে বহু দেশেও এই বিএমও ব্রাঞ্চ আছে। এখন বাজে প্রায় 9:00, বোঝাতে যাচ্ছে না, এখনও সূর্যাস্ত হয়নি, এত উঁচু উঁচু চারদিকে বাড়ি, সেই জন্য মনে হচ্ছে যেন সূর্যাস্ত অন্ধকার লাগছে, কিন্তু অরিজিনালি সূর্যাস্ত হতে হতে এখনও 20-25 মিনিট আছে। এমনকি লিফটের মধ্যেও সব কিছু ফ্রেঞ্চে লেখা, তাই জন্য আমাদের সবচেয়ে বেশি অসুবিধা আছে, খুব কম জায়গাতেই আছে ইংলিশ লেখা, এমনকি ব্রেলেও আছে। আমাদের হোটেলের রুম থেকে খুব সুন্দর সূর্যাস্ত দেখা যাচ্ছে, আর পুরো ডাউনটাউন মন্ট্রিয়াল সিটি আস্তে আস্তে সন্ধে নেমে আসছে, 9:00 বেজে গেছে, আমাদেরও ডিনার টাইম। ডিম কি আছে আর ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে আর বাটার, বাটার দিয়ে সতে করা হচ্ছে, তারপর ওটা আলু সিদ্ধ দিয়ে মাখা হবে, তারপর আমাদের রাত্রিবেলার খাওয়া। সন্ধ্যেবেলা দেখুন আমাদের হোটেল রুমগুলো কি সুন্দর লাগছে, আর কালার কম্বিনেশনগুলো এত সুন্দর। অবশ্য এখানে সবারই এরকমই, সব বাড়িতেও, আমাদের বাড়িতেও এরকমই, কালার কন্ট্রাস্ট সবসময় খুব লাইট করা হয়। সত্যিই আমরা ডাউনটাউনে এত সুন্দর একটা হোটেল পাবো ভাবিনি। ডিনার হয়ে গেছে, কেমন হয়েছে? গুড। এবার ঘুমোবার টাইম, কালকে সকাল সকাল আবার উঠতে হবে, উঠে আমাদের পুরো মন্ট্রিয়াল সিটি ঘুরতে হবে। কালকে মন্ট্রিয়াল সিটি ঘুরে আমরা তারপরের দিন যাব কিউবেক সিটি। পুরো হোটেল দেখানো হয়ে গেল, এবার ডিনার শেষ, এবার আমরা ঘুমোতে যাব। কাল ঘুরতে যাব মন্ট্রিয়াল সিটি, সবাই সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, টাটা।